হ্যালো গাইজ, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মান সম্মান খুইয়ে ফেলছি, আমি আর আমার মুখ দেখাতে পারছি না, জানো তো। এমন দুটো পরিবারকে নিয়ে ভিডিও করা হচ্ছে, মানে কৈফিয়ত দিতে দিতে আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। আমি তো একটা পাবলিক প্লেসে থাকি, মানে আমি একটা মার্কেটিংয়ে আছি, তো ওখানে আমার সঙ্গে প্রচুর মানুষের পরিচয়, প্রচুর মানুষ সোশ্যাল মিডিয়ার সাথে মানে ইনক্লুড আছে। তো সেই জায়গা থেকে অনেক মানুষ আমাকে অনেক কিছু মানে সম্মুখীন হতে হয়, বুঝতে পেরেছো তো? চলো বন্ধুরা, আমি ভিডিওটা স্টার্ট করার এই কথাগুলো বলার কারণ, মানে বুঝতেই পেরেছো ভিডিওটা কাদের নিয়ে হচ্ছে, তো কিছু আমার নিজের ব্যক্তিগত কথাও আজকে হয়তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। মানে আমার ব্যক্তিগত ব্যাপারটা মানে এমনভাবে ইয়ে হয়ে গেছে যে ওরাও আমার ব্যক্তিগতই হয়ে গেছে, ওই দুটো পরিবার মনে আমার আমারই ব্যক্তিগত হয়ে গেছে, এমনভাবে মনে আমি ইনভলভ হয়ে গেছি ওদের সঙ্গে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। কি বলবো বলো তো, কালকে প্রিন্সিপাল, তোমার জামাই জীবন তো, তোমার বাবা জীবন, তোমার জামাই, তোমার মেয়ের সোনাই মনাই, যাই হোক যাই বলো থাকো, সে তো সেই লেভেলে দিয়েছে গো তোমাদের কালকে, পুরো পাগলা কুত্তা হয়ে গেছে। কোনো ভালো মানুষ এইভাবে অত কথা বলে না, মানে কি বলো তো। আচ্ছা, এটাকে তোমাদের গটাপ চলছে তাহলে? সত্যি সত্যি বলবো, গটাপেই চলছে? তাহলে জামাইয়ের সাথে তোমরা একমত, কিংবা জামাইয়ের সাথে তোমরা পরামর্শ করে তোমার মেয়ে এই কাজগুলো করছে? তোমরা হয়তো ইনভলভ নেই, তোমার মেয়ে হয়তো পরামর্শ করে এই কথা কাজগুলো করছে। কেন বলছি, তোমরা হয়তো ভাবছো যে এই বাবা এই কথা তুমি কেন বলছো। হ্যাঁ, কথাগুলোর মধ্যে কারণ তো অবশ্যই আছে। আজকে দেখো সে ভিডিও নামিয়েছে, তো ভিডিওর মধ্যে সে বলছে যে হ্যাঁ ডিভোর্স দিয়ে দে, আমি সব রেডি করে রাখবো। ওইদিকে আমাদের ঝিমি বলছে ডিভোর্স দিয়ে দেবো। আচ্ছা, ডিভোর্সটা কি এত সোজা? যে মানুষটার মঙ্গলবার দিন ডিভোর্স হবে, ডিক্লেয়ার হয়ে গেছে, সব কাগজপত্র রেডি করে রাখবে, সে তার মাকে নিয়ে ঘুরতে যাচ্ছে, আইবুড়ো ভাত খেতে যাচ্ছে, তারপরে কোথায় গেল আজকে দেখলাম, গুপ্ত বৃন্দাবন, গুপ্ত বৃন্দাবনে ঘুরতে গেল, তারপরে আবার কি মায়ের অ্যানিভার্সারি পালন করলো। ওই ভিডিওটা দেখা হয়নি পুরোটা, তারটা দেখা হয়নি, তার মায়েরটা দেখেছি। তো অ্যানিভার্সারি পালন করছে, হিরের আংটি দিচ্ছে, বেশ ধুম ধারাক্কা করেই কিন্তু আছো, আনন্দ ফুর্তিতেই আছো। আর ওইদিকে তোমরাও কি সুন্দর দেখো, মেয়ের দুদিন পরে ডিভোর্স হয়ে যাবে, মেয়ের হাতে শাঁখা পলাটা খুলে দিয়েছো, নোয়া রয়েছে, মাথায় সিঁদুর রয়েছে, মানে এইটুখানি তোমাদের মধ্যে কোনো অবশিষ্ট ভালোবাসা? ভালোবাসা কি জিনিসটা মানে তোমরা এই ফ্যামিলির ছেলে মেয়ে দুটো বোঝেই না। আমি এখানে বাবা মাদের একটা আনতেই চাইছি না, কারণ বাবা মা ওই দিকের বাবা মা বলো, এদিকের বাবা মা বলো, বিশেষ করে এই দিকের বাবা মাটা মেয়েটার জন্য এতটা লেভেলের নিচে নেমে গেছে, এতটা লেভেলের নিচে নামিয়ে দিয়েছে ওই মেয়েটি। আজকে জামাই জীবনে কিছু কথায় আমি একটু হলেও সহমত, সে অনেক কথায় তার শ্বশুর শাশুড়ি নামে অনেক নোংরা 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 ভাষা, একদম এত লেভেলের নোংরা ভাষা, এত নোংরা কথা বলছে, তারপরে এসে বলছে কি আমি কিন্তু আর নোংরা কথা বলবো না, বলছে এত নোংরা কথা বলছে, মেয়ের সাথে বাপকে শুয়ে দিচ্ছে, অপূর্বর সাথে শুয়ে দিচ্ছে একসাথে, মানে গল্প বলছে, সে গল্প বলছে, গল্প বলতে বলতে এমনভাবে গল্প বলছে। আর এই মেয়েটার শরীরে যদি রক্ত মাংসের মানে কি বলবো, রক্ত মাংস মানুষের মতো, তোর মতো যদি মানুষের যদি একটুকু কিছু থেকে থাকে, জিন্দিগিতে ওই ছেলের মুখ আর দেখিস না, জিন্দিগিতে ওই ছেলের মুখ আর দেখিস না, কি লেভেলে তোর বাবা মাকে নিচে নামাচ্ছে, সঙ্গে তোকেও নামাচ্ছে, তোকেও কিন্তু ছাড়ছে না, তোকেও কিন্তু ছাড়ছে না। মাঝখান থেকে কি করছে বলতো, একটা বিরাট গেম খেলে থার্ড পার্সন মানুষটাকে ভেতরে ঢুকিয়ে তার নামটা দিয়ে একই থাম্বনেল, একই টাইটেল, একই কথা, কি করে হয়, এমনি এমনি হয়ে যায়? এটা কি মানে জাদু কি ঝাপ্পি নাকি, যে দুজনের মনে এত, তাহলে দুজনের মনে তাহলে এত টান, দুজনের মনে এত একই ভাষা, একই বহিঃপ্রকাশ, তাহলে তুই ছেড়ে দে, তোকে কালকে বারণ করছিলাম যে ডিভোর্স দিস না, তুই দিয়ে দে, ডিভোর্স দিয়ে দেখ, ওরা দুজন একসঙ্গে থাকুক, দেখ না, তারপরে ডালের মজা তলায় জানিস তো, দেখ সহ্য করে থাক, কেউ তুই এটা পারবি না, আমি এইটুখানেও জানি, এইটুখানেও জানি, ডিভোর্স 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 আছে, ডিভোর্স ফিভোর্স কিছু দিবি না, দিলেও সেটা এমনভাবে তাদের ডিভোর্স হবে সেটাও আমি বুঝতে পারছি, মিউচুয়াল ডিভোর্স, যেন দুদিন পরে পেপারটা ছিঁড়ে আবার ওর ঘরে যেতে পারিস, তুই যাবি, তুই যাবি, কারণ তুই তোর বাবা মার কোনো মান মর্যাদা মর্যাদা তুই বুঝিস না। যদি বুঝতিস ছেলেটি একটি কথা, আমি এগ্রি কেন বলছি, যাই কিছু হয়ে যাক, সোশ্যাল মিডিয়া বউকে কিন্তু একদম বিন্দাস পাঠিয়ে দিয়েছে, বারো বারো ভাতারি করে দিয়েছে বউকে, বারো জনের সাথে শুয়ে একদম পেটুল মেটুল সব বার করে দিয়েছে, মানে পেট করে দিছে পোলায়, এমনই স্বামী তার। কিন্তু সে কিন্তু তার
বাবা আমাকে কোনোদিন অসম্মান করেনি, আর তুই কি করেছিস? এমনই হাঁদা গঙ্গারাম, স্বামীকেও খারাপ বলিস, বাপ মাকেও খারাপ বলিস, কাউকেই তুই ভালো রাখিস না। হ্যাঁ, আজকে সে কথাটা বলেই দিল যে বিশ্বাস করে না তোকে, তোকে নাকি ওর ইনকামের কথা কিছুই বলতো না কোনোদিন। হ্যাঁ, কারণ বললে নাকি তুই সঙ্গে সঙ্গে তোর বাপ মাকে ফোন করে লাগিয়ে দিতিস। হাসি উপায়। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো তো, যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসা থাকে? যেখানে ভরসা নেই সেখানে, যেখানে মর্যাদা নেই সেখানে ভালোবাসা কি কোনো অংশ আংশিকও থাকতে পারে? আংশিকও থাকতে পারে না। ভালোবাসার মেন ভিত হলো কি বলতো? বিশ্বাস, মর্যাদা, তাই না? সেই মানে সম্মান, সেই জিনিসটাই তো এদের মধ্যে নেই। বিশ্বাস, মর্যাদা, মর্যাদা এদের মধ্যে আছে? একটুকু নেই। থাকলে আজ এই দুটো পরিবারের ছেলে মেয়ে দুটোর এই কন্ডিশন হয়তো হতো না। তারপরে ছেলেটি আরও দুটো কথা বলছে, ছেলেটি এই কথাটা আমাকে বলতে হয়। হ্যাঁ, ছেলেটি স্ট্রাগল স্ট্রাগল কত বছর বয়স? 21 বছর বয়সে প্রচুর স্ট্রাগল করে ফেলেছে না? আচ্ছা, ওর মা এসে একটা কথা বলে না যে আমার ঘরে কিন্তু কোনো কিছুর অভাব নেই। তো ছেলেটিকে ওই যে বয়সে তুমি কাজে পাঠিয়েছিলে, ছেলেটি এখন কত বয়স? 22 কি 23, তাই না? তো ছেলেটি নাকি কোনো ডিস্ট্রিবিউটর আন্ডারে কাজ করেছে, এর আন্ডারে কাজ করেছে, ওইখানে কাজ করেছে, সেইখানে কাজ করেছে, অনেক জায়গায় নাকি ছেলেটি কাজ করেছে। বয়স কত তার? 23। তাহলে কত বছর বয়সে সে কাজে বেরিয়েছে? কত বছর বয়সে সে কাজে বেরিয়েছে? তাহলে তার পড়াশোনা না করে সে কাজে কেন বার করেছিল? সবিতা দিবি বান্ধবী, এই প্রশ্নটা যদি তুমি আজকাল উত্তর দাও না, মনটা আমার খারাপ হয়। একটু উত্তর মুত্তর দিও বান্ধবী, কইয়া কই, একটু উত্তর মুত্তর দিলে তো ভাল লাগে। আচ্ছা, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই কথাটার উত্তরটা একটু দিও তো। কত বছর বয়সে পোলাটা? তোমার তো ঘরে সব কিছু পর্যাপ্ত থাকে, তোমার হাজব্যান্ড তোমাকে সম্পূর্ণ করে রাখছে, তাহলে পোলাটা এত কম বয়সে কাজে কেন বাইরে ছিল? ছেলেটা যদি যদি পড়াশোনা করাতে না, ছেলের মধ্যে বুদ্ধি ছিল কিন্তু, দেখেছো তো? এই বয়সে তোমার স্বামীর কত বয়স হয়ে গেছে? তোমার স্বামী এই বয়সে চাল ডাল নুন তেল ঘরে ভর্তি করে রাখে, কিন্তু তোমার ছেলে দেখো ওইটুখানি বয়সে 4 চাকা কিনে ফেললো, তোমাকে এবার হিরে আংটি গিফট করছে, তোমার অ্যানিভার্সারি না বার্থডে যাই হোক এরকম একটা কিছু, আমি দেখিনি ভালো করে, অ্যানিভার্সারি হোক বার্থডে হোক এরকম একটা কিছু হবে তোমাদের, তো তোমাকে হিরের আংটি গিফট করছে, ছেলে 4 চাকা কিনছে, হ্যাঁ, তারপরে আরও তার নিজস্ব সোনার জিনিস কিনছে, দামি দামি মোবাইল কিনছে, তোমাকেও মোবাইল গিফট করেছে। তাহলে 23 বছর বয়সে ছেলেটি দেখেছো কতটা উপরে উঠে গেছে? তাহলে ছেলেটি পড়াশোনা করলে সেটি আরও কতটা উপরে উঠে যেতে পারতো, ভাবতে পারছো? তাহলে আমার মানে হিসাব কোনো দিকে আমার মেলে না, তোমাদের লাইফস্টাইল, তোমাদের কথাবার্তা, হিসেব কোনো দিক দিয়ে আমার মেলে না। তো আমি যে কথাটা শুরু করেছিলাম, পাগল যে হয়ে গেছে সত্যিই তাই, কারণ এইভাবে শ্বশুর শাশুড়িকে, ও বলছে আমার বাবা মাকে আমি ছোটো করছি না, কিন্তু শ্বশুর শাশুড়িকে ছোটো করাটাও আমার মনে হয় মাতৃস্থানীয়ই, তারা বাবা মা তোর বড়ো থাকছে না। হ্যাঁ, ধরে বাপ মাকে বলছিস না, কিন্তু বাপ মা স্থানীয়ই কাউকে যে ছোটো করছিস, সেটা করছিস, হ্যাঁ, সেই জায়গা থেকেই কিন্তু তার কোনো আর মানে থাকে না, আর কোনো মানে কিন্তুই থাকে না যে তুই তোর বাপ মাকেও এখানে ছোটো করছিস, মুখে ধরে এসে বলছিস না। তো আমি প্রথম কথাটা যেটা বলছিলাম সেটা আমি শুরু করি, আমি মার্কেটিংয়ে আছি, তোমরা ভালো করেই জানো, আজকেরই ঘটনা আমি তোমাদের বলছি। দেখি 3-4 জন আমার পাশের কাউন্টারে এসছে, আমি দাঁড়ানো, সামনেটায় দাঁড়ানো 3-4 জন, ফট করে আমার দিকে, তারা যদি ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করবে। দেখি 3-4 জন আমার দিকে তাকিয়ে হাসছে, আমি যে কী হলো ব্যাপারটা? এবার আমি যে হয়তো আমার পরিচিত কেউ, অনেক মানুষই তো আসে, সবার মুখ তো আমার মনে থাকে না, আমার মুখ তো তাদের মনে থাকতে পারে, কিন্তু আমি তো কত মানুষকে সারাদিন দেখি, হয়তো আমি হয়তো চেনা কেউ দিয়ে কিংবা কোনো কিছু একটা, যাই হোক, হলে হট করে বলছে কি তুমি ইউটিউব করো না? আমি যে হ্যাঁ বলছে, অমনি চলে এলো কাছে, এসে বলছে আচ্ছা ওরা ওদের এরকম ডিভোর্স ডিভোর্স খেলছে কেন? ওরা এরকম ঝামেলা করে কেন? ওদের সংসারে এরকম এত কিসের সমস্যা? তারপরে ওরা এদিকে বলে ডিভোর্স দেবো, এরা এত ঝামেলা করে, এত নোংরা গালাগাল দেয়, তারপরে এত আনন্দ ফুর্তিতে থাকে কি? মানে প্রশ্নের পর প্রশ্ন আমাকে ঘিরে ধরেছে। বিশ্বাস করো, ওরা ভেবেছে যে আমি যেহেতু ওদেরকে নিয়ে ভিডিও করি, আমি হয়তো সমস্তটা জানি, আমি হয়তো সমস্তটা ওদের পেটের কথা, ভেতরের কথা, মনের কথা, হ্যাঁ, ওদের সাথে আমি যোগাযোগ করেই মনে ভিডিওগুলো করি, দিয়ে আমাকে সে পুরো ঘিরে ধরেছে। বিশ্বাস করো বন্ধুরা, মানে তখন মনে হচ্ছিলো যে আমি ওই দুটো পরিবারের কেউ, নাহলে এত কথা আমাকে ছোটো লাগে নিজেকে, এই দুটো পরিবারকে নিয়ে ভিডিও করে পরিচয় দিতেও মনে ছোটো লাগে। বিশ্বাস করো যে মনের কথা বলছি, লজ্জা লাগে যে একটুকু তো ক্যারেক্টার বলতে কিচ্ছু নেই। বলছে দীঘা চলে গেল, ঠিক এইভাবে বলছে, দীঘায় চলে গেল, ওদের সংসারে এত ঝামেলা, এত সমস্যা, পুলিশ থানা, দীঘায় চলে গেল, কী করে পারে এরা মানুষ?
ও না, এরা মনে হয় কি ইউটিউব করে, তো এত বড় চ্যানেল, এদের মনে হয় অন্যরকম না চিন্তাধারা। আমি দেখো চিন্তাধারা কার কি আমি জানি না, মানুষ অলরেডি ওরা অল মানে কি বলবো, ওরা মানুষ, ইউটিউব করে তো কি হয়েছে, ওরা কি মানুষ না? বলছে তাহলে আমাদের তো একটু টেনশন হলে আমরা কেমন যেন মানে অশান্তিতে ভুগি, আমরা যেন কোনো কিছুই করতে পারি না, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। তাহলে ওরা এই থানা পুলিশ এত কিছু হচ্ছে, তারপরে ওরা এত আনন্দ ফুর্তি করে কি করে বলো তো, কি মানে এরা কি ধাতু দিয়ে তৈরি বলো বন্ধুরা? আমি এখানে কি প্রশ্নের উত্তর দেবো? তাহলে এই দুটো পরিবারকে নিয়ে ভিডিও করে কত কতটা খারাপ পরিস্থিতিতে আমরা পড়ে আছি, এটা ভেবে দেখেছো একবার? ভেবে দেখেছো নিজের অস্তিত্ব, মানে নিজের যে যেটুকুনি মান সম্মান, মান সম্মান আমাদের পুরোটাই ছিল, ওদের মতো তো আমাদের মান সম্মান এতটাও খারাপ নয়। তো মান সম্মান বলতে আর কিছু রইলো নাই, দুটো পরিবারের পাশে যারাই দাঁড়িয়েছি, আমি আমার এক্সাম দিয়ে আমি মার্কেটিংয়ে আছি বলি, সবার 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 সম্বন্ধে ঠিক এই এই এক্সপ্রেশনটাই সবার, ধারণাটা সবার, ঠিক আছে বন্ধুরা? তো আমি একটা কথাই বলতে পারি, প্লিজ ছেড়ে দাও, লাত মেরে হাঁটাও দুটো পরিবারকে, সবাই সবার মতো করে ভিডিও করে। হ্যাঁ, আমাদের কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট, এদের নিয়ে ভিডিও করলে ভিউজ হয়, আমাদের ভিডিও করতেই হয়, কিন্তু আর নেওয়া যাচ্ছে না, বিশ্বাস করো আর নেওয়া যাচ্ছে না, জানি না কবে এর থামবে না থামবে না থামবে না, থামলে থার্ড পার্সেন্ট এখন ঢুকছে, এটা আরও লেন্দি হবে, কারণ গাড়ির ইএমআই 5 বছর, এটা অনেক লেন্দি হবে, অনেক দিন ধরে এটা চলতে চলবে, প্রচুর মানুষ পাগল হয়ে যাচ্ছে, কিন্তু তারা কেন দেখতে যায়, আমার কথা হলো তারা, তোমরা পাগল যখন হয়ে যাচ্ছে দেখতে যাচ্ছ কেন, ব্লক মারো, ব্লক কেন মারছো না? আর এই ব্লক মারা নিয়ে আসছি আমি আর একটা ভিডিও নিয়ে। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে।